হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন ভাইজন হ্যাঁ হ্যাঁ শুনতে বলেন তো আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আমি ফার্মির একজন ডক্টর তো আমার আপনার সবগুলো আজকে আমি পড়ছিলাম আপনার একটা ব্লগ যেটা হচ্ছে তাকবির আপনার হচ্ছে ভাগ্য তো আপনার ব্লগটা চারটে যে পর্ব আছে আমি পুরোটাই পড়েছি তো আমার মনে একটা কোয়েশ্চেন জাগলো যে আমি যখন মাদ্রাসায় দু বছর পড়েছি বছর চার থেকে ছ বছর পর্যন্ত

এগুলা নিয়ে আমরা আর আলোচনা করি না আমি আপনি প্রায় তিন ঘন্টা মিনিট আপনি বলেছেন তার জন্য থ্যাংক ইউ কিন্তু শুধুমাত্র একটুখানা বুঝি এই জিনিসটা একটুখানি বলেন তাহলে খুব ভালো হতো আমার এই ডাউটটা যে সমস্ত জিনিসের কোনো প্রমাণ নেই সেই সমস্ত জিনিস আমরা মানি না সেটা জিন হোক পেত্নী হোক ভূত হোক কিছুই আমরা মানি না আপনার যদি মানে মানে এরকম কোন প্রমাণ থাকে তাহলে আপনি আমাদেরকে নিয়ে আসতে পারেন আমি আপনাকে আমি আপনাকে পাঁচ লক্ষ টাকা দিব সেই ভূতকে আমি আপনাকে দিব পাঁচ লক্ষ টাকা এবং সেই ভূতকেও পাঁচ লক্ষ টাকা দিব না যান দিন ভূত যাই হোক একটু কথা শুনেন কথা একটু শুনে নেন একটু শুনে আপনার পরিচিত কাউকে যদি জিনে ধরে বা ভূতে ধরে তাহলে একজন ভালো সাইক্রেটিস্টের সাথে কনসাল্ট করেন এবং তাকে একজন মানসিক চিকিৎসকের শরণাপন্ন করেন কারণ হচ্ছে এই জিনিসগুলা বসবাস করে মানুষের মস্তিষ্কে এগুলা কোনো এগুলার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই ঠিক আছে এটা তো ঠিক আমিও সাইকোলজি এই সম্বন্ধে আমি অনেক সাইকিয়াট্রিস্ট কিংবা হচ্ছে সাইকোলজি অনেক বই পড়েছি তো আমাদের সায়েন্সের দিক থেকে এটা মানে নেই এক্সিস্ট করে না কিন্তু যে আমি এরকম দেখেছি মলেনার এসে জিন ঝাড়ছে তারপরে বলছে যে এগুলো তো এগুলো তো অনেকেই দেখেছে ভাই এগুলো তো অনেকেই দেখেছে মনে করেন যে হিন্দুদের একটু কথা শোনেন কথা শোনেন কথা শোনেন নিজেকে মিউট করেন আপনি নিজেকে মিউট করেন আপনার এখান থেকে কি হচ্ছে এটা হিন্দুদের হিন্দুরা হচ্ছে মা কালীর নাম বলে যখন মানে যাদেরকে ভূতে ধরে হ্যাঁ তাদেরকে যখন মা কালীর নাম বলে যখন গালি গালাস করে তখন ভূতে চলে যায় আবার আমেরিকাতে যদি আমেরিকাতে এক্সারসিজম করে ঠিক আছে যিশু খ্রিস্টের ভয় দেখায় ওই যিশু খ্রিস্ট কিন্তু আইলো তারা একবার পালা 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 তখন আবার বাইবেল থেকে কিছু ভার্সটার্স বলে এখন পর্যন্ত কোনো ধরনের এরকম কোন ঘটনা ঘটে নাই মনে করেন বাংলাদেশে যদি এরকমের ঘটনা ঘটে বাংলাদেশের মুসলিম ফ্যামিলিতে তাহলে যদি সেই বুথকে কোরআনের বিশেষ করে করে সেই খুব ভয় পেয়ে যায় হ্যাঁ চিৎকার শুরু আবার ভারতে যদি হিন্দু পরিবারে যদি আহ সেই যার উপরে ভূত বর করছে তাকে যদি হিন্দু পরিবার হয়ে থাকে সে তাহলে দেখা যায় যে শিবের ভয় দেখাইলে বা মা কালীর ভয় দেখাইলে সেই বুথটা খুব চিৎকার চেচামেচি করে আবার যদি আমেরিকাতে যদি হয় খ্রিস্টান পরিবারে তাহলে তাকে দেখাতে হয় ক্রসের ভয় অথবা খ্রিস্টের ভয় বা বাইবেল থেকে তাকে ভার্স পড়ে শোনালে তখন সে খুব ভয় পেয়ে যায় যদি খ্রিস্টান পরিবারের হয় কিন্তু এখন পর্যন্ত এরকমের কোনো ঘটনা নাই যে বাংলাদেশে একটা একটা মুসলিম পরিবারের মানুষকে যদি জিনে বা ভুতে ধরে তাকে কিন্তু গায়ত্রী মন্ত্র পড়ে শোনাইলে বা বাইবেল থেকে ভার্স শুনাইলে তার কিন্তু কিছু হবে না সে কিন্তু হায় করে হাসবে আবার যদি একজন খ্রিস্টান পরিবারে জন্ম নেয় আমেরিকাতে একটা খ্রিস্টান পরিবারে জন্ম নেয়া আহ একটা মানুষের উপরে যখন ভূতে ভর করছে বা ডেবিল ভর করছে তাকে যদি কোরআন থেকে শোনানো হয় তাহলে তার কিছু হয় না হে হে করে তার মানে যে সেই যার উপরে ভূতে ভর ভর করছে করছে। বা জিনে সেই যে সে যেভাবে বড় হয়েছে যেই জিনিস দেখে থেকে বড় হয়েছে যেই বিশ্বাস নিয়ে বড় হয়েছে সেইটা তার মনে প্রভাব ফেলে এবং সেই জিনটার উপরে প্রভাব ফেলে তার উপরে যে জিনটা বা ভূতটা বর করছে সেটার উপরে প্রভাব ফেলে এই কারণে শুধুমাত্র মুসলমানদের উপরেই কোরআনটা কোরআনের আয়াত কাজ করে চিন্তারাইতে হিন্দুদের উপরে কাজ করে হচ্ছে মা কালীর মন্ত্র বা শিবের কোন একটা কিছু এইগুলা কাজ করে খ্রিস্টানদের খ্রিস্টান হইলে সেখানে কাজ করে। হচ্ছে হচ্ছে বাইবেল তার মানে এটা কিন্তু যদি ভর তো এরকম হওয়ার কথা না ভূত হইলে তো মানে যে কোনো মানুষের উপরে যদি ভূতে ভর করে তাকে তার যদি একটা ইয়া থাকতো যে আয়তুল কুরসি পড়লেই তার সেই ভূতটা চিৎকার করতেছে তাহলে তো খ্রিস্টান যে মানুষটার উপরে ভূতে ভর করছে তার সামনে যদি আয়তুল করছে পরে হয়তো তাহলে তো সে ভয় পাওয়ার কথা কিন্তু এরকম তো আমরা দেখি না আমরা দেখি যে সেই মানুষটার ধর্ম বিশ্বাসটা কি সেইটার উপরে ভিত্তি করে তাকে ওই ধর্মগ্রন্থ থেকে কিছু একটা আবল তাবল পেরা শুনিতে হয় সে ভয় পায় এবং এরকমও দেখা গেছে যে বাংলাদেশে একজন একজনের উপরে ভূতে ভয় করছিল তাকে আরবিতে টুকটাক টুকটাক কিছু একটা কইলে সে একদম ভয় পায় কারণ হচ্ছে সেই মানুষটা যেই মানুষটার উপরে ভূত ভর করছে ভাই একটু নিজেকে মিউট করেন সাদ্দাম হোসেন ভাই একটু নিজেকে মিউট করেন আপনার এখান থেকে হচ্ছে আমি নিজেও এই জিনিসটা টেস্ট করে দেখছি আমার আত্মীয়দের মধ্যে একজনের উপরে ভূতে ভর করছিল এবং একজনকে আমি নিয়ে আসছিলাম আরবিতে টুকটাক টুকটাক কিছু একটা কইছে একটা ছড়া কইছে আমি বলছি যে জাস্ট একটা ছড়া কবি আরবিতে মানে ওইটার ভিতরে ওইটা কোন কোরআনের আয়াত হবে না ওইটা কিছুই হবে না শুধুমাত্র আরবিতে একটা ছড়া কবি তুই হ্যাঁ একটু টাইনা টাইনা বলবি এবং ওই ভূতের সামনে গিয়ে বলবি যার উপরে ভূতে ভর জিনে ভর করছে তার সামনে গিয়ে বলবি সেই লোকটা সেই ব্যক্তির সামনে গিয়ে আরবিতে একটা ছড়া কইছে ওটা হচ্ছে একটা মানে ননসেন্স রাইম যেগুলোকে আমরা বলি হাটিমাটিম টিম তারা মাঠে পাঠিটিম এই টাইপের একটা ছড়া আরবি ছড়া তার সামনে বলছে এবং তারপরে দেখা গেছে জিনে খুব চিৎকার ওরে মারে সেই জিনটা মানে যে লোকটার উপরে করছে সে ভাবছে যে মনে হয় কোনো কোরআনের কোনো সুরা পুরা শোনাই দিতে সে তো আর এত কিছু জানে না সে তো কোরআন ভালো করে তার তো পুরো কোরআন মুখস্থ নাই সে তো জানে না যে এটা কোরআনের সুরা কিনা কিন্তু জিন হইলে তো এটা জানার কথা ভূত হইলে তো এটা জানার কথা তার ভূতের জিনের গায়ে যে জ্বালা ধরতেছে এটা তো জ্বালা ধরার কথা না আরবি ভাষা একটা ননসেন্স রাইম পুরা শুনাইলে তো এই জিনের গায়ে জ্বালা ধরার কথা না হ্যাঁ তার মানে হচ্ছে এই পুরা ঘটনাটা ঘটতেছে ওই ব্যক্তিটার ব্রেইনে ব্যক্তিটার মনের ভিতরে তার মানে ওই ভূতটা বা জিনটা বসবাস করতেছে সেই মানুষটার মনে আচ্ছা বাসি বেরবে আপনি কি এই বিষয়ে কিছু বলবেন বলেন এই বিষয়ে কি বলবো বলুন তো

যখন আমরা ওষুধ দিই আমাদের বইও এমনকি এরকম লেখা যে মানুষের ফর্টি পার্সেন্ট ওখানেই সেরে যায় যে আমি ওকে ওষুধ দিচ্ছি আপনি যে ব্রেনের কথাটা বললেন যে আমাদের মাইন্ডসেট আপনার কথাটা আমি একশোবার সহমত তার সাথে সাথে যখন কাউকে জিনে ভর আমি যখন মাদ্রাসে পড়েছিলাম তো যখন বলতো কোনো হুজুর আসতো তারপরে কোনো একটা কিছু বললো তারপরে বলতো তোর নাম কি তখন সে কিন্তু তার নাম না বলে অন্য একজনের নাম বলতো ছেলে হলে মেয়েদের নাম মেয়ে হলে ছেলেদের নাম তারপরে বলতো যে তুই চলে যাচ্ছিস তার প্রমাণ কি

সেগুলোতে বিশ্বাস করার কিছু নাই এমন কি আপনি দেখেন একটু ডিসটার্ব আমি আরেকটু কথা বলছি এরকম যদি আপনি দেখেন তাহলে আপনি কি করা লেখা করতে পারেন এই বিষয়ে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার কাকে বলে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার কাকে বলে ওটাও আমি দেখেছি তার সাথে সাথে আমি এই জিনিসটা রিলেট করার জন্য সবথেকে বড় জাদুকার পিসি সরকার ওরা আমি যে দেখলাম যে ট্রেন গায়েব করা এরকম ভাবে জিনিসগুলো দেখলাম তার সাথে রিলেট করে দেখলাম যে হ্যাঁ এরকম হতে পারে তার সাথে সাথে আমাদের সাইকোলজি আর আমাদের হচ্ছে ভিজন যে কি দেখছি তার উপর এটা ডিপেন্ডেন্ট আছে তারপরে এটাও আমাদের ধর্মে আছে যে আইতুল করে পানিতে আমি চোখের সামনে দেখিনি আমাদের হুজুরদের কাছ থেকে শোনা জাস্ট এই ডাউট হয়ে আছে হুজুর রায় আমাদের ব্রেনে ইনপুট করে দিয়েছে যে এইগুলোই হচ্ছে এইগুলো হচ্ছে এবারে সেই অনুপাতে আমাদের ব্রেন কিন্তু ভাবছে যে হ্যাঁ এটা বললে এটাই হবে কিংবা এই রকমের বললে এইটা মানে হবে তার আগে ব্রেন অটোমেটিক ইনপুট হয়ে আছে আমাদের ব্রেনে ঠিকই বলেছেন এইটার উপরে উপরে বেশিরভাগ সময় আচ্ছা আপনাকে আপনি একটু নিজেকে মিউট করেন আপনার এখান থেকে অনেক ইকো হচ্ছে ভাই হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশে বেশিরভাগ মানুষের মধ্যে যে ঘটনাটা ঘটে যেটা দেখা যায় যে মেয়েদের উপরে বিশেষ করে বাংলাদেশের মেয়েদের উপরে এই জিনভূত বেশি ভর করে তারা যখন পুকুরে যায় বা এইটা দেখা যায় যে বাংলাদেশের মেয়েরা যারা হচ্ছে গিয়ে তাদের স্বামীরা বিদেশে থাকে দীর্ঘদিন ধরে তাদের যৌন সঙ্গীর অভাব এবং পর্যাপ্ত যে মানে শারীরিক যে চাহিদা সেই চাহিদা যখন একজন মানুষের নামেটে বিশেষ করে তখন মেয়েদের উপরে এই ধরনের ভর করার পরিমাণটা বেড়ে যায় এটা এটা হচ্ছে আমাদের আমরা দেখেছি যে যেই সমস্ত মেয়েদের স্বামীরা বিদেশে থাকে বা তাদের কোনো স্বামীরা বৃদ্ধ থাকে একদম বৃদ্ধ যে হচ্ছে কি তার শারীরিক চাহিদা মেটাতে পারে না তখন মেয়েদের মধ্যে নানা ধরনের উদ্ভর জিনিসপত্রের উদ্ভব ঘটতে থাকে যে তারা তখন কল্পনায় কিছু জিনিস ভাবতে থাকে যখন তাদের একদম এটা খুবই নর্মাল যে একটা মানুষের যখন শারীরিক চাহিদা ঠিকভাবে মিটবে না তখন সে নানাভাবে নিজের নিজেকে স্যাটিসফাই করার চেষ্টা করে এবং এই স্যাটিসফ্যাকশনের অংশ হিসেবে অনেক সমাজেই দেখা যায় অনেক গ্রাম গ্রামেই দেখা যায় যে মেয়েদের উপরে এই ধরনের মেয়েদের উপরে ভূতেরা একটু বেশি ভর করে কারণ হচ্ছে তাদের কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার দেখা দেয় এই কারণে এবং আরও যে জিনিসগুলো দেখা যায় যে যেই মানুষদের যেই বাচ্চাদের উপরে ছোটবেলা নানা ধরনের টর্চার করা হয়েছে মারপিট করা হয়েছে

বাচ্চাদের মাদ্রাসাতে পড়ে এবং বাচ্চাদের মাদ্রাসাতে নির্যাতনের শিকার হয় অনেক শারীরিক নির্যাতন অনেক মানসিক নির্যাতন যৌন নির্যাতনের শিকার হয় এই সমস্ত বাচ্চারা যখন একটু বড় হয় তখন তাদের উপরে ভূতে বর করার সম্ভাবনাটা বেড়ে যায় এটার পেছনে কাজ করে হচ্ছে ছোটবেলা কি ধরনের চলেছে তাদের উপরে কি অনেক বাচ্চা আছে যে হুজুরে একদিন ডাকছে হুজুরে ডেকে রাতে ঘুমাইছে একসাথে হুজুরে রাত্রেবেলা সেরে দিচ্ছে কিন্তু এই বাচ্চাটা তো সকালে কাউকে বলতে পারেনি সে তার মনের ভিতরে এই কষ্টটা জমা হয়েছিল এখন তার উপরে যখন ভূতে তার উপরে যখন এই ভূতটা ভর করে তার মানে হচ্ছে তার একটা সমস্যা এই চিকিৎসা দরকার। সেই বাচ্চাটাও মনে করতেছে তার উপরে ভূতে ভর করছে কিন্তু আসলে এটা একটা সাইকোলজিক্যাল সমস্যা এই সমস্যাগুলোর জন্য সেই বাচ্চাটার ছোটবেলা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত কি কি ঘটনার সম্মুখীন সে হয়েছে সেই সমস্ত কিছুকে স্টাডি করে তারপরে তাকে একটা তার একটা চিকিৎসা প্রয়োজন তার একটা ভালো সুচিকিৎসা প্রয়োজন এখন যদি হুজুরে আইসা যদি তুক্তাক করে সেটা তাকে আরো একটা বিপদের মধ্যে ফেলে দেওয়া হবে কারণ এই হুজুরের তুক্তাক হুজুরের আয়তুল কুর্সি পরা এগুলাতে কোনো মানুষ আসলে সুস্থ হয় না এই সমস্যাটা তাদের রয়েই যায় সাদ্দাম হোসেন ভাই আমাদের আজকে আলোচনার একদম সময়টা শেষ হয়ে গেছে পারাজ ভাইকে আমরা আর পাচ্ছি না আপনি যদি শেষ কিছু কথা বলতে চান তাহলে বলেন নাহলে আমরা নেক্সট দিন আবার এটা নিয়ে ফারদার আলোচনা করতে পারি আপনার এতক্ষণ দেরি করছিলেন যে খুবই চার ঘন্টা বসে বলাটা তাও বলছেন তার জন্য ধন্যবাদ

না ফারাস ভাই নাই তাহলে আমি লাইফটা আজকে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি আবারও পরে আরেকদিন কথা হবে আহ আজকের মতো বিদায়